की हुए थे शाइनी, तुम्हार मन खराब क्यों? माँ, कल शाइनी दौड़ प्रतियोगिता में अंशग्रहण करबे। ये तो दारुण ब्यापार। ना मा ना। क्यों? আমার ক্লাসের সব ছেলে আমার থেকে লম্বা, আমি ওদের থেকে অনেক ছোট, আমি কি করে জিতবো? আচ্ছা, তাহলে এই সমস্যা। হ্যাঁ মা। ঠিক আছে, আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি, গল্পটা তোমাদের ভালো লাগবে। এ গল্প শুনবো। অনেক দিন আগেকার কথা, জঙ্গলে একটা শক্তিশালী হাতি থাকতো, কিন্তু ও খুব অহংকারী ছিল আর কাউকে সে পরোয়া করত না। আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জানোয়ার, সবাই আমাকে ভয় পায়। আরে বাহ, এটা আবার কি? এ তো দেখছি পিঁপড়ে। আমি তাই ভাবছিলাম যে লাড্ডুটা নিজে নিজে চলছে কি করে। এই হাতি, হাসি বন্ধ করো আর আমাকে রাস্তা ছেড়ে দাও। এই পুরো জঙ্গলটাই আমাকে দেখে ভয় পায়। এটা কি করে হয় যে তুই আমায় দেখে ভয় পেলি না? আমি তোমাকে কেন ভয় পাবো? কেন না, আমি হলাম খুব বড় আর তুই হলি খুব ছোট। তো তাতে কি? যদি বড় নিঃশ্বাস ফেলি না, তাহলে তুই উড়ে গিয়ে দূরে কোথায় পড়বি। এরকম কেন করবে? কাউকে জ্বালাতে খুব ভালো লাগে না? কিন্তু আমায় তো সবাই ভয় পায়। ওরা সবাই বোকা, কিন্তু আমি নই। আমি কোনো ভুল করিনি, আমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আমাকে দোয়া না। এটা ঠিক নয়, তোর আমাকে ভয় পাওয়া উচিত, সবার আমাকে ভয় পাওয়া দরকার। দেখলি তুই, তোর লাড্ডুকে মারিয়ে একেবারে মাটিতে মিশিয়ে দিলাম। ও না, এটা তুমি কি করলে? এবার তোর পালা। ফ্যামিলির জন্য এই খাবারটা নিয়ে যেতে আমার অনেক দিন লেগে গেছে আর তুমি এটা খারাপ করে দিলে। তুমি খুব খারাপ হাতি। তোর কথায় আমার হাসি পাচ্ছে। তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে হাতি। তুই আমায় শিক্ষা দিবি? তুই? এই, তুই কি করছিস? কি? এবার দেখো মজা। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। মনে রেখো হাতি, সব জানোয়ারই সমান, সে ছোট হোক বা বড়। তুমি তোমার থেকে ছোটদের বিরক্ত করতে পারো না। একদমই, আমার খুব শিক্ষা হয়েছে। তো এই গল্পটা থেকে তুমি কি শিখলে শাইনি? লম্বা ছেলেদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, আমরা সবাই সমান। হতে পারে আমাদের হাইট আলাদা আলাদা, কিন্তু আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। তাহলে রেসে নামবি দাদা? হ্যাঁ, আমি নামবো। তাহলে ঠিক আছে, তাহলে চলো তোমাদের বাবাকে বলি। দাদু, আমার এই ড্রেসটা চাই। কেন? কি এমন স্পেশাল আছে ওই ড্রেসে? দাদু, সাশা এই অ্যাক্ট্রেসকে খুব পছন্দ করে, ও একদম তারই মতো সাজগোজ করতে চায়। তাহলে এই হলো ব্যাপার। হ্যাঁ দাদু, আমার এই অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগে, আমি ওনার মতো দেখতে হতে চাই, ওনার মতো জামা কাপড় পরতে চাই, ওনার মতো হাঁটতে চাই, ওনার মতো বলতে চাই, এমনকি ওনার মতো খেতেও চাই। কিন্তু ওগুলো কি বোরিং মনে হবে না সাশা? অন্য কারুর মতো দেখতে হওয়াটা। কেন দাদু, ও তো খুব সুন্দর দেখতে, আমাকে ওই ড্রেস কিনে দাও, আমি একদম ওর মতো সাজতে চাই, একদম ওর মতো। দাদু কিনে দাও না। ঠিক আছে, আমি কিনে দেব, কিন্তু সবার আগে কেমন হবে যদি আমি তোমাদের ডোনাটস খাওয়াতে নিয়ে যাই আর একটা গপ্পও বলি? গল্প শুনব। অনেক দিন আগেকারের কথা, একটা জঙ্গলে চারটে ময়ূর থাকতো। আরে ময়ূরগুলো কি সুন্দর!
ওদের রঙিন পাখাগুলোকে তো দেখ, কি সুন্দর নাচে ওরা, সব দিক থেকে ওরা পারফেক্ট। সেই জঙ্গলে একটা মোরগ বাস করত যে ময়ূরদের ঈর্ষা করত, সে ওদের মতোই হতে চাইতো। এই ময়ূরদের মধ্যে কি বিশেষ ব্যাপার আছে, আমিও এদের মতো হতে পারি, বরং ওদের থেকে বেশি সুন্দর। তোমার এভাবে ভাবা একদম উচিত নয়, তোমার সেটা নিয়ে খুশি থাকা উচিত যা তোমার আছে। তোমার সাথে তো কথা বলাই বেকার, তুমি কখনোই এসব বুঝবে না। আরে এটা কি, আমি খুব ভাগ্যবান, এই ময়ূরটা মারা গেছে। আমার এখন কি করা উচিত, আমার কি কাউকে জিজ্ঞাসা করা উচিত? না, আমার মাথায় এর থেকে ভালো আইডিয়া এসেছে। এখন আমাকে একদম আসল ময়ূরের মতো দেখাচ্ছে, এখন আর আমাকে ময়ূরদের থেকে আলাদা করতে পারবে না। কি সুন্দর দেখতে, কি সুন্দর ময়ূর, দেখো কি সুন্দর ময়ূর এটা, আরো দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। যেমনটা আমি ভেবেছিলাম, এই পশুগুলো কত বোকা, এরা তো পার্থক্যটা বুঝতেই পারছে না, এরা তো আমার প্রশংসা করছে, কি ভালোই না লাগছে আমার। আমি এই জঙ্গলের সবথেকে সুন্দর পাখি, বাহ জীবনটা আমার কি সুন্দর হয়ে উঠেছে। এই সব ময়ূরগুলো কত ভালো, কিন্তু এই ময়ূরটা খুব অহংকারী। হ্যাঁ জানি না বাবা, ও এমন কেন, দেখো সুন্দর তো কি হয়েছে, বাইরের রূপটাই সব নয়, তার সঙ্গে ভালো ব্যবহারটাও দরকার। আরে আরে দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, এর মানে হলো ময়ূরদের ডান্স শুরু হবে, তাই না? ওয়াও কি খুশির খবর, ময়ূর নাচ করবে এখন, চলো চলো সবাই মিলে এখন ময়ূরের ডান্স দেখব। ও কি হচ্ছে সব, আমি আমার পেখমগুলো কেন মেলতে পারছি না। কি হলো ভাই, তুমি ডান্স কেন করছো না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এসো বৃষ্টিতে নাচি। আমি জানি না এসব কি হচ্ছে, আমি আমার পেখম মেলতে পারছি না। ও এরকম কেন হচ্ছে, তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমরা কি কোনো সাহায্য করতে পারি? আরে ওই ময়ূরটাকে একটু দেখো। আরে এ কি হলো, আরে এ তো দেখছি ময়ূরই নয়, এ তো একটা মোরগ। আমাদের ভাই কোথায়, তুমি আমাদের ভাইয়ের সাথে কি করেছো? না না আমি তোমাদের বোঝাচ্ছি, শোনো তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়, এই আমাদের ভাইকে মেরে ফেলেছে। ওকে মেরে ওর পাখনা নিজের শরীরে লাগিয়েছে, এ একটা ময়ূর হতে চায়, আমরা একে সঠিক শিক্ষা দিয়ে ছাড়বো। খুব খারাপ করেছে, ওর মোরগ হিসেবে থাকাটাই ভালো ছিল। এমনটা তো তখনই হয় যখন আমরা অন্য কারোর মতন রূপ ধরার চেষ্টা করি। ও একটা ময়ূর হতে চেয়েছিল, এখন তো মোরগও রইল না। অন্যের মতো সাজতে গিয়ে মোরগের টানটাই চলে গেল। ও এটা কি স্যাড স্টোরি। কিন্তু তোমরা এই গপ্প থেকে নিশ্চয়ই কিছু শিখলে। হ্যাঁ দাদু, কারো কপি করা একদম ভালো নয়। ঠিক আছে, যদি কারোর ভালো গুণ থেকে কিছু শিখতে পারো, কিন্তু চোখ বন্ধ করে কাউকে কপি করলে নিজেদেরই ক্ষতি হয় সোনারা। হ্যাঁ দাদু। ঠিক আছে, তবে চলো আমি একটা ড্রেস কিনে দিচ্ছি, তবে তোমার পছন্দের অন্য কোন ড্রেস, ওর মতো একদম নয়। আজকের দিনটা খুব ব্যস্ততায় কাটলো, উফ ভালোই হয়েছে যে শেষ হয়ে গেছে। বাবা আমি সেই দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কেন শাইনি, কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ বাবা, আমি ডিকটেশন টেস্টে 10-এর মধ্যে 10 পেয়েছি, আর শাশার 4টে বানান ভুল হয়েছে। শাইনি ঠিক আছে, কিন্তু বোন ভুল করেছে বলে তোমার এত আনন্দ করা ঠিক নয়, চেষ্টা করলে ওও পারবে।
কিন্তু বাবা প্রমিস করেছিল আমি ফুল মার্কস পেলে বার্গার আনবে, আমার জন্য আনবে। শাশা ভুল করেছে, শাশা পাবে না। আমার লাগবে না, আমার বার্গার খাবার দরকার নেই। কিন্তু বাবা তো বার্গার আনবে, তোর তো বার্গার ফেভারিট, তাই না? না, আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। তোমরা এবার ঝগড়া করা বন্ধ করো, তোমরা দুজনেই বার্গারস পাবে। কিন্তু না, আমার বার্গার চাই না। আমি জানি যে তোমার এটা চাই শাশা, এটা তোমার পছন্দের। তুমি হাসছো কেন বাবা? আমার একটা গল্প মনে পড়ে গেল, ব্যাস সেই কারণে। তোমরা কি বার্গার খাবার আগে সেই গল্পটা শুনতে চাইবে? গল্প শুনব। অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে একটা শেয়াল থাকত, যে শুধুই ভালো খাবার খেতে পছন্দ করত। সে খুব লোভী ছিল আর সর্বদা টেস্টি খাবারই খুঁজে বেড়াত। একদিন সে রসালো আঙুরের থোকা গাছ থেকে ঝুলতে দেখল। গাছের ডালে কি সুন্দর আঙুর ঝুলছে, আমার মুখে জল আসছে, আমার এগুলো খুব খেতে ইচ্ছে করছে। আঙুর, তুমি এখন আমার। ওহ, আঙুরগুলো খুব উঁচুতে, কিন্তু এত ভালো আঙুর খাবার জন্য আমাকে পরিশ্রম করতেই হবে। ওহ, এগুলো দেখছি অনেক উঁচুতে, আমাকে আরো একটু চেষ্টা করতে হবে। এই আঙুর এত উঁচুতে কেন? এই আঙুর খাবার কোনো ইচ্ছে আমার নেই, এমনিতেও আঙুর খেতে টক হয়। তো তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন আমি হাসছিলাম। হ্যাঁ, শিয়াল বলল যে আঙুর খেতে টক, কারণ আঙুর পারতেই পারেনি। ঠিক এমনটাই হয় সোনারা, যে জিনিসটাকে আমরা পাই না সেটার ব্যাপারে আমরা ভুলই বলে থাকি। এটা কি সত্যি শাশা? তাহলে ঠিক আছে, শাশা এর পরের বার আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু এখন কমন, সবাই তৈরি হয়ে নাও, আমরা বার্গারস খেতে যাব। আমি কাকটাকে উড়িয়ে দিয়েছি। তোমরা এই কাকটাকে উড়িয়ে দিলে কেন বাচ্চারা? মা, কাক খুব নোংরা হয় আর ওর আওয়াজটাও বিচ্ছিরি। কিন্তু এই ধরনের কথা বলা একদম ভালো নয় শাশা, কাউকে দেখে এভাবে বলা কখনো উচিত নয়। তাহলে কাক কি বিচ্ছিরি নয় মা? না, একদম না। কাক খুব সুন্দর পাখি, ওকে খুব কাছ থেকে দেখো, দেখো কি চমৎকার ওর পালক আর ঠোঁট, ওদের চোখ দুটো দেখো কি সুন্দর। মা, কিন্তু জানো তো কালকে রাস্তায় আমি একটা কাককে ইঁদুর খেতে দেখেছি। ইস, কি নোংরা! কিন্তু এটা ওদের স্বভাব, ভগবান ওদেরকে এমনই বানিয়েছেন, এতে ওর কোনো দোষ নেই। আচ্ছা, তাহলে একটা গল্প শোনো, তাহলে তোমরা বুঝবে যে কাক কত বুদ্ধিমান পাখি। যেটা আমার খুব দরকার এই গরমে। শেষ পর্যন্ত এই গরমে জল খাবো। আমি কোথাও জল খুঁজে পেলাম না, আর যদিও বা এখানে খুঁজে পেলাম কিন্তু আমি খেতেই পাচ্ছি না। সত্যি আমার পোড়া কপাল। আর এখন যদি আমি তাড়াতাড়ি জল না খেতে পারি তাহলে আমি জল পিপাসায় মারাই যাব।
পেরেছি। আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এইভাবে ওই বুদ্ধিমান কাক তার মাথা খাটিয়ে জল খেয়ে নিজের প্রাণ বাঁচালো। কি ইন্টারেস্টিং গল্প মা, আমি সত্যি জানতাম না যে কাক এত বুদ্ধিমান। হ্যাঁ, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম, যখন আমরা কোনো সমস্যায় পড়বো তখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাহলে সমস্যার সমাধান সহজেই করা যেতে পারে। মা, তুমি আমাকে আর একটা ব্রেড দাও না। ঠিক আছে, এই নাও। দেখেছো, তোমরা নতুন বন্ধু পেয়ে গেলে। তাও আবার বুদ্ধিমান বন্ধু। আজকে আমরা অনেক দিন পর পার্টিতে যাচ্ছি ফেলিক্স, খুব মজা হবে, তাই না? হ্যাঁ, আমি শুনেছি যে আজ ওখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যাবে। খাবার? আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কেন, তোমার কি হয়েছে শাইনি? বাবা, আজকে দুপুরে শাইনি অনেক জ্যাম আর চিজ স্যান্ডউইচ খেয়েছে। জ্যাম আর চিজ স্যান্ডউইচ? কখন? আমি তো ওকে কিচ্ছু দেইনি। ও নিজে নিজেই বানিয়েছে মা। কটা স্যান্ডউইচ খেয়েছো তুমি? চার। চারটি স্যান্ডউইচ খেয়েছো? এতগুলো? এই জন্যই তোমার পেটে ব্যথা করছে। পেট ব্যথা কোনো বড় সমস্যা নয়, এখানে কাছেই একজন ডক্টরের ক্লিনিক আছে, ওখান থেকে এর জন্য কিছু ওষুধ আনি, এ তো পাঁচ মিনিটেই ঠিক হয়ে যাবে। এমনিতে তোমাকে এখন ঠিকই মনে হচ্ছে, পার্টিতে এবার খাবার দাবার একটু দেখে শুনে খেও। তুমি হাসছো কেন মা? ওকে দেখে আমার একটা মজার গল্প মনে পড়ছে। কোনটা? চলো যেতে যেতে তোমাদের একটা গল্প শোনাই। গল্প শুনবো। জঙ্গলে একটা শিয়াল বাস করত। সে খুব লোভী ছিল, তার খিদে পাক বা না পাক সে সারা দিন খাবার খুঁজে বেড়াতো জঙ্গলে। একদিন খাবার খুঁজতে খুঁজতে সে একটা বড় গাছের গায়ে গর্ত দেখতে পেল। ও, এই গর্তে নিশ্চয়ই কিছু আছে, আমি তার গন্ধ পাচ্ছি। ওয়াও, এখানে মনে হচ্ছে খাবার রাখা আছে। আর ওখানে সত্যি সত্যি খাবার ছিল, একজন শিকারী তার লাঞ্চ বক্স ওখানে ভুলে রেখে দিয়ে চলে গিয়েছিল। কি ভালো কপাল আমার, মানুষের খাবার শুনেছি খুব টেস্টি হয়। ও, আমি তো এটা না থেমে পুরো খেয়ে শেষ করে দিতে পারি। এখানে তো প্রচুর খাবার রয়েছে, এটা আমার জীবনের সব থেকে ভালো দিন। শেষমেশ এটা শেষ হলো, কি ভালো খাবার। এবার আমি বাড়ি গিয়ে লম্বা ঘুম দেব। ও না, আমি তো আটকে গেছি। আর ঠিক তখনই শিকারী তার লাঞ্চ বক্স খুঁজতে খুঁজতে ওখানে এসে পৌঁছয়। বাহ, এখানে তো দেখছি একটা শিয়াল আটকা পড়েছে। কি ভালো চামড়া ওর, আজকের দিনটা তো খুবই ভালো। তো শিকারী ওই শিয়ালটাকে ধরে তার গায়ের ছালটাকে বিক্রি করে দিল। গল্পটা যেমন দুঃখে তেমন মজারও। আমি বুঝতে পেরেছি মা, আমাদের যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত। এটা তো
খুব ভালো গল্প আর একটা ভালো শিক্ষাও। কিন্তু এখন আমাদের ভেতরে যাওয়া উচিত আর পার্টিতে মজা করা উচিত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।